নমস্কার বন্ধুরা, রূপা রন্ধন শালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি ফ্রাইড রাইস আর চিকেন কষা বানাবো। তবে আজকে ফ্রাইড রাইসটা আমি ঘরোয়া চাল দিয়ে বানাবো, আপনারাও বাড়িতে থাকা চাল দিয়ে খুব ঝটপট এইভাবে বানিয়ে নিতে পারবেন, আর টেস্টও দুর্দান্ত হবে। আশা করি আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে, আপনারা সঙ্গে থাকুন আর পুরো রেসিপিটা দেখতে থাকুন। দেখুন, এখানে আমি চাল নিয়েছি, এটা ঘরোয়া চাল। আমরা বাড়িতে প্রতিদিন যে চালের রান্না করি সেই চাল দিয়ে আজকে আমি ফ্রাইড রাইসটা করবো। আপনারা দেরাদুন চালেও করতে পারেন। দেখুন, আমি এই সব সবজি কেটে নিয়েছি, আর এখানে আছে এই চিকেন, সব কাটাকুটি তো হয়ে গেছে। তবে আমি উনুনটা এখন জ্বেলে দিই। হাঁড়িতে আমি জল দিয়ে দেবো। জলে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সাদা তেল, আর দিয়ে দিচ্ছি লবণ। এদিকে জলটা গরম হোক, তো আমি চালটা ধুয়ে নিই। এদিকে জল ভালো মতো গরম হয়ে গিয়েছে, এবার আমি চাল ধুয়ে নিয়ে চলে এসেছি, চালটা আমি দিয়ে দেবো। ভাতটা যতক্ষণে হোক এদিকে আমি মাংসটা ম্যারিনেট করে নিই। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর দিয়ে দেবো টক দই। এখানে আমি টক দই নিয়েছি 100 গ্রাম, সেই টক দইটা দিয়ে দিচ্ছি। এবার আমি হাত দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। দেখুন, মাংসটা আমি ম্যারিনেট করে নিয়েছি, এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এদিকে এবার দেখে নেব ভাতটা কতখানি হলো। দেখুন, ভাতটা কিন্তু আমি ঠিক এইরকমই করব, খুব সিদ্ধ করে নেব না, একেবারে ভাতটা যেন তৈরি করে নিই। ভাতটা হলে ঘেঁটে যাবে, ফ্রাইড রাইসের জন্য একটু শক্ত ভাতই দরকার। এবার আমি নামিয়ে নেব। এবার আমি ফ্রাইড রাইসে দেওয়ার জন্য সবজিগুলো ভেজে নেব। আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে দেখুন বিন, কড়াই আর গাজর নিয়েছি, এই দুটো সবজি আমি ভেজে নেব। দিয়েছি পরিমাণ মতো লবণ, লবণ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি। এদিকে আমি ভাতটা তুলে নেব। এবার আমি ঢাকা খুলে একবার নেড়ে দেবো। আমি ঢাকা দিয়ে দেবো, এই ঢাকা দিয়ে দিয়ে সবজিটা আমি ভালো করে ভেজে নেব। আবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন, সবজিটা আমি হালকা করে ভেজে নিয়েছি, খুব ভাজিনি, ছায়রাই সে সবজি খুব ভাজার দরকার নেই, এরকম হালকা ভাজলেই হবে। এবার আমি নামিয়ে নেব। এবার আমি চিকেনটা করে নেব, তার জন্য কড়াইতে আমি দিয়ে দিচ্ছি তেল। দেখুন, আমি খুব সামান্য পরিমাণে তেল দিয়েছি, আলুটা ভেজে নেব। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি আলুগুলো ভেজে নেব। আলুটা আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদ, আর সামান্য পরিমাণ লবণ। লবণ আর হলুদ দিয়ে আমি আলুটা ভালো করে ভেজে নেব। দেখুন, আলুটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আজকে চিকেনটা আমি কিন্তু বিনা তেলে করব, একদম তেল দেবো না, তেল ছাড়াই আজকে চিকেনটা বানাবো। দেখুন, কড়াতে কিন্তু আমার একটুও তেল নেই। আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা জিরেটা আমি একটু হালকা করে ভেজে নেব। দেখুন, জিরেটা আমি হালকা ভেজে নিয়েছি, আর জিরে ভাজা খুব সুন্দর একটা সেন্ট বার হয়েছে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ,
আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা এই শুকনো খোলায় একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনারা বাড়িতে তো সবসময় তেল দিয়ে চিকেন করেন, একবার আমার মতো করে এই তেল ছাড়া চিকেন করে দেখবেন, দারুণ টেস্ট হয় আর হেলদিও তো বটে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এই আমার মতো করে তেল ছাড়া চিকেনটা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। দেখুন পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, তেজপাতা দিয়ে আমি একটু হালকা নাড়াচাড়া করে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো, টমেটো দিয়ে আমি একটু হালকা নাড়াচাড়া করে নেব। টমেটোটা আমি হালকা নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। এবার চিকেনটা আমি ভালো করে কষে নেব। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন আমি চিকেনটা প্রায় 10 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। দেখুন আলু দিয়ে আমি 5 মিনিট কষে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো জল, তবে এখানে আমি গরম জল দিচ্ছি। আপনারাও যে কোনো তরকারিতে গরম জল দেবেন, দেখবেন তরকারির টেস্ট আরো দ্বিগুণ হবে। দেখুন আজকে চিকেন কষাটা আমার একদম রেডি হয়ে গেছে, একটু ঝোল ঝোল রেখেছি। আমাদের বাড়িতে তো সবাই একটু ঝোল ঝোল পছন্দ করে, আপনারা আর একটু শুকনো করে নিতে পারেন। এবার সব শেষে আমি দিয়ে দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো। এবার আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। মটরশুঁটি, মটরশুঁটি দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে আমি এবার দিয়ে দিচ্ছি হাফ। একবার সববার হবে না, আমি দুবার করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি এই সবজি ভেজে রাখা, আমি অর্ধেকটা দিয়েছি, অর্ধেকটা পরে পরে দেব। এবার আমি ভাত আর এই সবজিটা কড়াতে হালকা করে ভেজে নেব। আমি ভাত আর সবজিটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি কাজু কিশমিশটা ভেজে রেখে একটু দিয়ে দেব। এই আবার আমি একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি নামিয়ে নেব। আর বাকি যে ভাত আছে সে ভাত কটা আমি ভেজে নেবো। এবারে এই সব ফ্রাইড রাইস গুলো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমার ছেলে খেতে বসে বলেছে খাবে বলে। খুব ভালো হয়েছে, দারুণ লাগছে, সুন্দর হয়েছে। আর রাইসটা তো খুব সুন্দর হয়েছে, আর তেল ছাড়া চিকেন অসাধারণ হয়েছে, খুব টেস্ট।